আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি পারিবারিক কিছু সমস্যার কারণে ভিডিও দিতে পারিনি, আপনাদের সামনে আসতে পারি নাই, তার জন্য আমি খুবই দুঃখিত। তো ভিউয়ার্স, ভিডিও থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পেরেছেন আজকে কী বিষয়ে কথা বলবো। আজকে কথা বলবো কন্ট্রাক্ট নিয়ে। আমাদের মোবাইলে কন্ট্রাক্ট যে নাম্বারগুলো সেভ করি, ওই নাম্বারগুলো আসলে 220 বা 50 এর উপরে নাম্বার সেভ করা যায় না। তো সেভ করতে গেলে সেভ হয় না, সিমের মেমোরি থাকে অল্প, তার জন্য আমরা সেভ করতে পারি নাই। সবাই দুইটা তিনটা করে মোবাইল নাম্বার অনেক সেভ করতে হয়, আমরা সেভ করতে পারি না। আর কিছুদিন পরপর আমাদের সিম নষ্ট হয়ে যায়, মোবাইল নষ্ট হয়ে যায়, তাহলে দেখা যায় আমাদের নাম্বারগুলো আর পাওয়া যায় না। নতুন করে সিম রিপ্লেস করলে নাম্বারগুলো আসে না। মোবাইল ফোন যদি আপনার নষ্ট হয়ে যায় তাহলে নাম্বারগুলো আপনার চলে গেলো, আপনার নাম্বারগুলো আবার নতুন করে খুঁজতে হয়। তো বন্ধুরা, আজকে আমি এমন একটি ওয়ে আপনাদের দেখিয়ে দেবো, এই মাধ্যমে আপনার নাম্বার ইচ্ছা মতো আনলিমিটেড নাম্বার সেভ করতে পারবেন, প্লাস আপনার আজীবন নাম্বার সুরক্ষা থাকবে, একটি নাম্বার নষ্ট হবে না, কখনো নষ্ট হবে না। ভিউয়ার্স, আপনাদের কাছে বরাবরই ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, ইনটুর পর চলে এলাম মোবাইল স্ক্রিনে, আমরা চলে যাব জিমেইল অ্যাপসে। জিমেইল অ্যাপসে যাওয়ার পর আপনারা একটি জিমেইল দিয়ে সাইন ইন করবেন। সাইন ইন করার পর এরকম একটি পেজ আসবে, আসার পর আপনারা সবার উপরে থ্রি ডট বাটনে চলে যাবেন। যাওয়ার পর দেখবেন একটু নিচে স্ক্রল করে নিচে চলে আসবেন, আসার পর কন্ট্রাক্টসে ট্যাপ করবেন, তারপর দেখবেন আপনাদের নিয়ে যাবে সরাসরি প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর আপনারা কন্ট্রাক্টস অ্যাপসটি ইনস্টল করবেন। কিছুক্ষণের মধ্যে ছোট্ট একটি অ্যাপস ইনস্টল হয়ে যাবে, ডাউনলোড হয়ে গেছে, ইনস্টল হচ্ছে। তো বন্ধুরা, আমরা কিছু সময় অপেক্ষা করি। হ্যাঁ বন্ধুরা, ইনস্টল হয়ে গেছে, এখন আমরা ওপেন করব। ওপেন করার পর এলাও চাইলে আমরা এলাও দিয়ে দেব, তারপর দেখবেন এরকম একটি পেজ আসবে, আসার পর নিচে প্লাস বাটনে আমরা ট্যাপ করব। ট্যাপ করার পর বন্ধুরা দেখবেন এরকম একটি পেজ চলে আসবে, আসার পর আপনারা উপরে আপনাদের নাম দেবেন। আমি একটি নাম দিয়ে দিচ্ছি, এস ইউ এম ও এন, সুমন। এখন তো সুমন, তারপর নিচে আপনাদের ফোন নাম্বারটি দিয়ে দেবেন, 01765050207। আমি আমার লাস্টের নাম্বারটি দিই নাই, কারণ অনেকে ফোন করবে। তারপর আপনারা উপরে এই যে একটি গুলবৃত্ত প্লাস, এই জায়গায় আপনারা একটি ছবি সেট করতে পারবেন, যে কোনো ইমেজ, যার নাম্বারটি সেভ করলেন তার একটি ইমেজ আপনারা সেভ করতে পারবেন। প্লাস এখানে ট্যাপ করুন, ট্যাপ করার পর দেখবেন ট্যাগ ফটো, চুজ ফটো, আপনার চুজ ফটো ট্যাপ করার পরে যে আমি এই জায়গাতে একটি ফটো চুজ করি, এই যে বন্ধুরা দেখুন এই ফটোটা আমি চুজ করি। চুজ করার পর আপনারা ক্রপ করতে পারবেন, ছোটো বড়ো এই যে ক্রপ করতে পারবেন, ক্রপ করার পর অটোমেটিক চলে আসবে। এখন আপনারা নাম্বারটি সেভ করে, যে উপরে দেখেন সেভ বাটন, সেভ বাটন আপনারা সেভ করে দেবেন, সেভ, একবার নাম্বারটি সেভ হয়ে গেছে। আপনার ইচ্ছামতো আপনারা নাম্বার সেভ করতে পারবেন, আবার এডিট করতে পারবেন, নাম্বার এডিট করতে পারবেন। তো আমরা চলে যাই আগের পেজে, যাওয়ার পর উপরে দেখেন আরেকটি থ্রি ডট বাটন, এই বাটনে আপনারা বাটনে ট্যাপ করবেন, করলে দেখবেন এই জায়গা সেটিং, আপনারা এই কন্ট্রাক্ট অ্যাপটি সেটিং করতে পারবেন, লেভেল দিতে পারবেন, যেমন লেভেল, তারপর দেখুন সেটিং, সেটিংয়ে ট্যাপ করার পর দেখেন অপশন আছে, আপনারা এই দেখেন থিমস, মানে এই জায়গায় বিভিন্ন অপশন আছে, এক্সপোর্ট, আপনারা যে ধরুন 100-500 যে নাম্বার, এই নাম্বারটা একটি ছোট্ট একটি ফাইল করে রাখতে পারবেন, ফাইল করে রাখতে পারবেন। তারপর দেখুন ব্লক নাম্বার, যে কোনো নাম্বার আপনারা ব্লক করে রাখতে পারবেন। তারপর দেখবেন ম্যানেজ কন্ট্রাক্ট, তারপর ইনপুট এক্সপোর্ট,
আপনার চাইলে এই সিমে যে নাম্বারগুলো আছে সিম থেকে আপনার নাম্বারটা যে নাম্বারগুলো অলরেডি সেভ আছে ওই নাম্বারগুলো আপনারা ইনপুট করতে পারবেন। এই যে সিম ওয়ান সিম টুতে ইনপুট করতে পারবেন বা আপনারা একটি ফাইল বানিয়ে আপনার 100, 200, 500 নাম্বার যে আছে এই নাম্বারগুলো একটা ছোটো একটি ফাইল বানিয়ে এই ফাইলটা মেমোরি কার্ডে আপনার পার্সোনাল মেমোরি কার্ডে এটা রাখতে পারবেন, যে কোনো সময় এটা থেকে আপনারা আবার নাম্বারগুলো কালেক্ট করতে পারবেন। তারপর থেকে এক্সপোর্ট, আপনারা ইচ্ছা করলে এই জিমেলে যে নাম্বারগুলো সেভ করছেন ওই নাম্বারগুলো আবার সিমে ট্রান্সফার করতে পারবেন। তো বন্ধুরা অনেক অপশন আছে, আপনারা প্লিজ একটু দেখে নেবেন। এভাবে আপনারা ইচ্ছা মতো যত ইচ্ছা তত নাম্বার সেভ করতে পারবেন, কোনো দিন নষ্ট হবে না। আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে এই অ্যাপসটা ডাউনলোড করে অ্যাপসের মধ্যে যে জিমেল দিয়ে এখন আপনারা লগ ইন করছেন ওই জিমেল দিয়ে লগ ইন করবেন, আপনার নাম্বারগুলো পেয়ে যাবেন। মোবাইল হারিয়ে যাও, মোবাইল যদি হারিয়ে যায় আপনার সিম নষ্ট হয়ে যায় কোনো সমস্যা নেই, আপনার নাম্বারগুলো থাকবে একদম সুরক্ষিত 100%। তো বন্ধুরা প্রতিবারে বারে একটি কথা বলে থাকি, যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করবেন।